আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। আজকে আমি বানাচ্ছি টোস্ট, কিন্তু আমাদের বাংলাদেশি টোস্ট না, নামটা হলো কি ফ্রেঞ্চ টোস্ট। কেউ পছন্দ করে না এমন কেউ আছে কি? কমেন্টে জানাবেন যদি কারো ফ্রেঞ্চ টোস্ট পছন্দ না হয়। তো দেখি আজকে আমি কিভাবে বানাচ্ছি, উইদাউট এনি সুগার, কোনো সুগার দিব না। দেখি কেমন হয়, হেলদি করতে পারি কি না। লেটস সি, আমি প্রথম যা নিব টোস্ট বানাতে আমি নিয়েছি একটা ডিম, দিব আমি পেঁয়াজের পাউডার যদি থাকে, আমার কাছে পাউডারটা নেই। ওটা আমি একটু ডিহাইড্রেটেড অনিয়নকে আমি একটু ভেঙে নিয়েছি, সেটা দিব গ্রেটেড হার্ড চিজ হাফ 1 টিস্পুনের মতো, দিব দারচিনি পাউডার 1/4 টিস্পুন, ডাবল ক্রিম 1 টেবিল স্পুন। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে একান্তই অপশনাল, চাইলে দিতে পারেন। আমার মনে হচ্ছে আমার একটু স্পাইসি ভালো লাগবে, ওই জন্য আমি দেব গ্রিন চিলি। দিব ব্ল্যাক পেপার, পিঙ্ক সল্ট যতটুকু আপনার খেতে ভালো লাগে। এখন আমি এটাকে পুরোটাই মিক্স করবো। আমি এখন ব্রেডকে টোস্ট বানাবো, ব্রেডকে ফ্রেঞ্চ টোস্ট বানাতে আমার যা লাগবে, আমি জাস্ট যেরকম ঘি পছন্দ করি 1/2 টিস্পুনের মতো ঘি দেবো। ঘিটা একদম অ্যাকচুয়ালি কেন যেন আমার খুব বেশি ভালো লাগে, সেটা আপনার ঘি না খেলে এটাকে অলিভ অয়েল 1/2 কেজি, না এখন যা করবো আমি জাস্ট এটাকে 1 পেজ দেন কিন্তু সোক করা যাবে না, সোক করলে আপনি করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে না যে ভেতরে একদম ঢুকবে। আমার টোস্ট রেডি হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ টোস্ট রেডি, এখন আমি এটাকে খাবো। কি দিয়ে খেলে ভালো লাগবে, বুলেট প্রুফ কফি নাকি ডালগোনা কফি?